বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এ গ্রুপে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। অপরদিকে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্বাগতিক কাতার। এই দুই দলের ম্যাচটি আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজকে আমরা নেদারল্যান্ডস ভার্সেস কাতার ম্যাচের প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও ফলাফলের পূর্বানুমান নিয়ে আলোচনা করব। বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল নেদারল্যান্ডস টুর্নামেন্ট শুরু করেছে জয় দিয়ে, যদিও সেনেগালের সাথে গোল পেতে তাদের বেশ লড়াই করতে হয়েছে। পরের ম্যাচেও তারা দারুণ কিছু করতে পারেনি, বরং ইকুয়েডরের সাথে এক এক গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। অন্যদিকে কাতার দল শুরু থেকেই হতাশা উপহার দিয়ে এসেছে। তারাই বিশ্বকাপ ইতিহাসের প্রথম স্বাগতিক দেশ যারা উদ্বোধনী ম্যাচেই হেরে গেছে। পরপর দুই খেলায় হারের পর তারা এখন প্রথম স্বাগতিক দেশ হিসেবে পয়েন্ট শূন্য অবস্থায় বিশ্বকাপ শেষের দ্বারপ্রান্তে। এই লজ্জার রেকর্ড এড়াতে নেদারল্যান্ডসের বিপক্ষে কাতার চেষ্টা করবে জয় বা ড্র নিয়ে খেলা শেষ করার। এদিকে নেদারল্যান্ডস এই ম্যাচটি জিতলে বা ড্র করলে সহজেই চলে যাবে রাউন্ড অফ সিক্সটিনে। তবে যদি তারা বড় ব্যবধানে পরাজিত হয়, সেক্ষেত্রে তাদেরকে তাকিয়ে থাকতে হবে ইকুয়েডর ও সেনেগাল ম্যাচের ফলাফলের দিকে। প্রথম দুই ম্যাচে অনেকটা হতাশাজনক খেলা উপহার দেওয়া নেদারল্যান্ডস চেষ্টা করবে গ্রুপের শেষ ম্যাচে নিজেদের সেরা ফর্ম ফিরে পেতে। তাই এ ম্যাচে একাদশে দুই একটি পরিবর্তন আসতে পারে। এর মধ্যে ফরওয়ার্ড মেমফিস ডিপাই ইঞ্জুরি মুক্ত হয়ে একাদশে ঢুকতে পারেন। সব মিলিয়ে 3-4-1-2 ফরমেশনে নেদারল্যান্ডসের একাদশ হতে পারে গোলরক্ষক আন্দ্রিস নেপার, ডিফেন্ডার নাথান একে, ভার্জিল ভ্যান ডাইক ও ম্যাথিয়াস ডিলিক্ট, মিডফিল্ডার ডিলে ব্লাইন্ড, ফ্রাঙ্কি ডি ইয়ং, স্টিফেন বার্গুইস ও ডেনজেল ডামফ্রাইস, ফরওয়ার্ড কোডি গাকপো, মেমফিস ডিপাই ও ভিনসেন্ট জানসেন। সেনেগালের সাথে দ্বিতীয়ার্ধে কাতার বেশ ভালো খেলেছে এবং একটি গোলও আদায় করে নিয়েছে। বদলি হিসেবে নামা মোহাম্মদ মুনতারি কাতারের হয়ে টুর্নামেন্টের প্রথম গোল করার পুরস্কার হিসেবে শুরুর একাদশে জায়গা পেতে পারেন। সব মিলিয়ে 5-3-2 ফরমেশনে কাতারের একাদশ দাঁড়াতে পারে গোলরক্ষক সাদ আল শোয়েব, ডিফেন্ডার বোয়ালেম খোকি, বাসাম আল রাই, পেদ্রো মিগুইল, আব্দুল করিম হাসান ও হুম্মাম আহমেদ, মিডফিল্ডার করিম বৌদিয়াফ, মোহাম্মদ মুনতারি ও আব্দুল আজিজ হাতেম, ফরওয়ার্ড আকরাম আফিফ ও আল মুয়েজ আলী। নেদারল্যান্ডস 11 বারের মতো বিশ্বকাপে অংশ নিয়েছে, 3 বার রানার্স আপ হওয়া তাদের সেরা সাফল্য। অপরদিকে কাতার এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে। দুই দলের শক্তিমত্তা বিবেচনায় নেদারল্যান্ডস সহজ জয় পাবে বলেই মনে করেন ফুটবল বোদ্ধারা। ফুটবলের এমন আরো তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।